পতাকাটা কোথায়? এই বার্তাটা সবাই দিচ্ছেন যে ঐক্যবদ্ধ হন, কিন্তু ঐক্যবদ্ধটা হচ্ছে না কেন, এই বিষয়টি যদি একটু বলেন। যদি রমেশবাবুর জন্মদিন হয়ে থাকে, আমার সেটা নজরে পড়েনি, আমি তাকে অবশ্যই হ্যাপি বার্থডে জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি এবং তার লড়াইকে অবশ্যই স্যালুট জানাচ্ছি। আমি আশা করব তিনি আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের স্বার্থে লড়াইটা করবেন। কিসের লড়াই, কিসের লড়াই যদি একটু বলেন, আমরা তো বুঝতে পারলাম না। দাবি আদায়ের লড়াই, এটা আমরা সবাই করছি, সবাই চাইছে এই মুহূর্তে, সেই লড়াইটা আমরা চাই ঐক্যবদ্ধ। তো 28 ফেব্রুয়ারি 2020 সম্ভবত আপনারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য সমস্ত নেতৃত্ব এক জায়গায় হলেন, তারপরে সেই প্রেসিডেন্ট বাবুকেই তো দায়িত্ব তো দেওয়া হয়েছিল যে আপনি সরকারের সাথে, যেহেতু সরকারের কাছের লোক, সরকারের সাথে আলাপ আলোচনা করে দাবিটা আদায় করে নিয়ে আসুন। তারপরে কি ছিটে ফোটা কোনো বিষয় এগিয়েছিল এই বিষয়টা নিয়ে? আমার সাংগঠনিক বা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যতদিন ধরে গড়ে উঠেছে, এই সময়কালটা হচ্ছে 3 থেকে 4 বছর। এই 3 থেকে 4 বছরে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, তাতে আমার কাছে মনে হয়েছে যে সমস্ত নেতৃত্ব এক হবে, এটা হচ্ছে কাঁঠালের আম সত্য, তার বেশি কিচ্ছু নয়। বুঝলাম না, কাঁঠালের আম সত্য এক হবে বলতে বুঝতে পারলাম না। সে বুঝেছেন নিশ্চয়ই, এটা সম্ভব নয়, এটা কখনোই সম্ভব হবে। তাহলে কি ভিতরে গিয়ে কি সম্ভাবনা আছে? যেদিন পার্শ্ব শিক্ষকদের বরখাস্ত করবে সরকার, সমস্ত সবাইকে একচেটিয়া, সেদিনই একমাত্র হবে, তার আগে হবে না। যদি 500 টাকা মায়না কমিয়ে দেয়, তাও দেখবেন এক জায়গায় হবে না, কেউ কেউ ওই একদিকে থাকবে, কোন দিক সেটা আমি উল্লেখ করছি না, সেটা একদিকে থাকবে। তাহলে কি দাবি আদায় এইভাবেই মানে শুধু সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে? না, সোশ্যাল মিডিয়া ইউটিউব মাধ্যমে তো ভাতাবৃত্তি হয়, কিন্তু প্রায় রেগুলারই হয়। হ্যাঁ, আপনারাই তো বাঁচিয়ে রেখেছেন পার্শ্ব শিক্ষকদের, যাই হোক একটা সান্ত্বনা দিয়ে বলুন আর যেভাবে বলুন, এর জন্য আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনারা একটু কম কম করুন, কারণ এতে মানুষের মধ্যে হতাশা। না, বিষয়টি তো এটা নয়, কারণ ঐক্যবদ্ধতার বার্তাটাও তো এই সাকসেসিন লাইভে রেগুলার পাওয়া যাচ্ছে। আমরা তো ঐক্যবদ্ধ হওয়ার জন্য বার্তা দিচ্ছি, নেতাদের বিষয়গুলোকে কোথায় জন্মদিনটা আপনি জানতেন না, জন্মদিন বিষয়টা আপনাকে স্মরণ করে, একটা স্মরণীয় ব্যক্তিত্ব, তার জন্মদিন আপনার অবশ্যই জানা উচিত ছিল। আপনি হয়তো এড়িয়ে গেছেন করেছে বা করছে, তার মতো সে চেষ্টা করছে, তার পথটা হয়তো আমার সঙ্গে নাও মিলতে পারে। তো যাই হোক, তার আন্দোলনকে বা তার যে ক্রিয়াকলাপ সেটাকে অবশ্যই রেসপেক্ট করি। তাহলে আপনার একটাই বার্তা যে দাবি আদায় করতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত মত নির্বিশেষে পার্শ্ব। তো স্বাভাবিক, এটা একজন অশিক্ষিত লোকে বোঝে, আমরা শিক্ষক হয়ে এটা বুঝি না, এটা আমাদের দুর্ভাগ্য যে ঐক্যমতে না আসলে পারে, সবাই একত্রিত না হতে পারে, কখনোই দাবি। দেখুন, আমি আপনি দুটো আন্দোলন, বড় আন্দোলন দুটোর কথা বলছি, একটা আমরা 2019 সালে করেছি আর একটা আমাদের 2021 সালে করেছি। তো 2019-এর আন্দোলনটা যেই মাত্রায় আমরা পৌঁছাতে পেরেছিলাম, যেভাবে আমরা জোটবদ্ধতা দেখাতে পেরেছিলাম, আমরা কিন্তু পরবর্তী যে 70 দিনের আন্দোলন সেখানে কিন্তু দেখাতে পারিনি। কারণ একটা আমাদের বিরাট বড় একটা গোষ্ঠী এমনভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমাদের বিরুদ্ধে এমন অপপ্রচার শুরু করে, যার জন্য কিন্তু পার্শ্ব শিক্ষকরা আমাদের থেকে একটু দূরে সরে গেছিলো, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেখানে দাঁড়িয়ে এই যদি বিভেদ নীতি থাকে, আপনার কপালটাও পড়বে, আমার কপালটাও পড়বে, এটা স্বাভাবিক। এবং তার ফল কিন্তু আমরা আজকে 17 বছর ভুগছি। আমরা যদি বাম আমলে এই ঐক্যবদ্ধতা দেখাতে পারতাম, নিশ্চয়ই সে আমলে আমাদের নিশ্চয়ই উন্নতি হতো। আমরা যেটা 2019-এ দেখাতে পেরেছি, সেটা যদি আমরা 2021-এ বা 2022-এ দেখাতে পারতাম, নিশ্চয়ই সরকার বাধ্য হতো, যেমনভাবে আমরা সেই টাইমে তাদের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি নিতে পেরেছিলাম, সরকার আমাদের সঙ্গে কোনোভাবে সাক্ষাৎ করবে না, দেখা করতে পারবে না, সেই জায়গাটায় আমরা সরকারের সেই নমনীয় জায়গায় নিয়ে আসতে পেরেছিলাম। এই ধরনের বাধ্য করতে হবে, তাছাড়া এই সরকার কিছু দেবে এটা আমি বিশ্বাস করি। স্যার, সিসিএল ট্রান্সফারের বিষয়টা কি কিছু সম্ভব নয়? কিছু এখনই কিছু দেওয়ার জায়গা না। শুনলাম যে বদলি নীতির একটা খসড়া চালু হয়েছে, সংবাদপত্রেও দেখলাম। সব শোনা কথা, যতক্ষণ পর্যন্ত না ডিম পারছে ততক্ষণ বিশ্বাস। আচ্ছা আচ্ছা, তবে এটা যদি না হয় তাহলে পরে খুব তাড়াতাড়ি পার্শ্ব শিক্ষক ঐক্যমন্ত্রী এটা নিয়ে পদক্ষেপ নেবে। সিসিএল এবং ট্রান্সফার দুটোই আমরা নিয়ে এসে ছাড়বো। যখন সরকারের দরকার হচ্ছে তখন ট্রান্সফার দিতে পারছে, যখন আমাদের দরকার হচ্ছে তখন কেন দেবে না? সাঁওতালি ভাষার পার্শ্ব শিক্ষকদের কীভাবে ট্রান্সফার করছে জানেন? 30-40-50-60 কিলোমিটার দূরে তাদেরকে ট্রান্সফার করছে। কারণ কি, সেখানে নতুন স্কুল হয়েছে কয়েকটা, সেখানে কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার দিতে পারেনি, কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার সেখানে যায়নি, সেখানে পার্শ্ব শিক্ষকদের পাঠানো হচ্ছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সেখানে পার্শ্ব শিক্ষকদেরকে একদিনে 12 জনকে সরিয়ে দেওয়া হয়েছে, পরে আরও 2-3 জনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন যে সমস্ত দিদিমণিরা 70-80-100 কিলোমিটার দূরে, কেউ 600 কিলোমিটার দূরে স্কুলে যাচ্ছে, মানে আমাদের কলকাতা থেকে আলিপুরদুয়ার স্কুলে যাচ্ছে, তারা কেন পাবে না? ঠিক ঠিক, এক দেশে কটা আইন থাকে, এই সমস্ত আইনই বিভেদ আর চলবে না। তো অসংখ্য ধন্যবাদ আপনার গুটপুর সাক্ষাৎকারের জন্য। আশা করছি আমরা ঐক্যবদ্ধভাবে দাবি আদায় করতে পারবো। একদমই, আমি আশাবাদী যে নিশ্চয়ই একদিন আমাদের সাধারণ পার্শ্ব শিক্ষকদের, আমিও একজন সাধারণ পার্শ্ব শিক্ষক হিসাবেই বলছি যে আমাদের দাবিকে নিশ্চয়ই মান্যতা দেবেন যারা নেতৃত্ব রয়েছেন, এবং সকলে ঐক্যবদ্ধভাবেই কিন্তু আগামী দিনে লড়াইটা যাতে হয় সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। এবং সেই সঙ্গে এডুকেশন ডিপার্টমেন্টে সমগ্র শিক্ষা অভিযানের যে সমস্ত আরও কর্মচারী রয়েছে, এমএসকে বলুন, তারা এতদিন পর্যন্ত পঞ্চায়েত দপ্তরে ছিলেন, এখন কিন্তু তারা এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছে।
রয়েছেন, ফলে তাদেরকে সঙ্গেও আলোচনা চলছে যাতে ঐক্যবদ্ধভাবে একটা লড়াই দেওয়া যায়, সবাই মিলে সার্বিকভাবে সমগ্র শিক্ষায় বুঝে না সমস্ত।